রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপ্তাহিক প্রকল্প দুয়ারে সরকারের পর বাংলা সহায়তা কেন্দ্র বিভিন্ন জায়গায় চালু হয়েছে। এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে বার্ধক্য ভাতা, জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড সংক্রান্ত সমস্ত কাগজকর্ম এবং জায়গার খাজনা দেওয়া যাবে এই বাংলা সহায়তা কেন্দ্র থেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী সাপ্তাহিক প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্রে উপচে পড়া ভিড় হলদিয়া পৌরসভা। পৌর এলাকার মানুষের দাবি, প্রত্যেকটি ওয়ার্ডে বাংলা সহায়তা কেন্দ্র চালু হোক, তাতে সাধারণ মানুষ উপকৃত হবেন। পৌর প্রধান মহাশয়ের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, বাংলা সহায়তা কেন্দ্র যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রতিটি ব্লকে ব্লকে হবে, সাধারণ মানুষের যাতে অসুবিধায় না পড়ে উপকৃত হন। কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্লকে দুটো তিনটে চারটে করে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু হলদিয়া পৌরসভার 29টি ওয়ার্ড, এই 29টি ওয়ার্ডের মধ্যে একমাত্র হলদিয়া পৌর ভবনের পাশেই একটি সহায়তা কেন্দ্র আছে বাংলা। তা আমার ওনার কাছে আবেদন, যাতে হলদিয়া পৌরসভার বাকি 28টি ওয়ার্ডেই যাতে বাংলার সহায়তা কেন্দ্র খোলা যায়, কারণ হলদিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই ওয়ার্ড অফিস আছে, সেই সমস্ত জায়গা চিহ্নিত করে যাতে সহায়তা কেন্দ্র খোলা হয়, তাদের সাধারণ মানুষ